প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব যেটি পরীক্ষার আগে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করছি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ের এক নম্বর উপ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি হলো বহির্জাত শক্তির মূল উৎস হল অপশান এ নদী অপশান বি বায়ু অপশান সি হিমাবাহ অপশান ডি সূর্য তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা একটু নিজেরা চেষ্টা করো তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান ডি সূর্য তো সঠিক উত্তর কি না অপশান ডি সূর্য তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের দু নম্বর প্রশ্নটি হল যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তা হল অপশান এ বহির্জাত প্রক্রিয়া অপশান বি গিরিজনী প্রক্রিয়া অপশান সি অন্তর্জাত প্রক্রিয়া অপশান ডি সবকটি তো এখানে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছ যে ভূপৃষ্ঠের উপর কাজ করবে মানে বাইরে থেকে না একটা শক্তি কাজ করবে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা না বহির্জাত প্রক্রিয়া তো সঠিক উত্তর কি বহির্জাত প্রক্রিয়া কারণ এখানে আমার কি বলেছে যে ভূপৃষ্ঠের উপর যে প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে তাহলে এখান থেকে না আমাদের পরিষ্কারভাবে বুঝতে আর অসুবিধা হচ্ছে না যে বাইরে থেকে কাজ করছে মানে কি সেখানে বহির্জাত প্রক্রিয়ায় কাজ করছে তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের তিন নম্বর প্রশ্নটি হলো অবরোহণ প্রক্রিয়ার অপর নাম অপশান এ সাধন অপশান বি বহন অপশান সি অবক্ষেপণ অপশান ডি কোনোটি নয় তো সঠিক উত্তর যেটি হবে এখানে সেটি হলো সাধন তো সঠিক উত্তরটি কী না আমাদের সাধন আমাদের চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আরোহণ প্রক্রিয়ার অপর নাম অপশান এ ক্ষয়সাধন অপশান বি বহন অপশান সি অবক্ষেপণ অপশান ডি কোনোটাই নয় তো এখানে সঠিক উত্তর যেটি হবে বন্ধুরা সেটি হল অপশান সি অবক্ষেপণ তো সঠিক উত্তর কি না অপশান সি প্রশ্নটি হলো ক্ষয়ভবন হলো অপশান এ গতিশীল অপশান বি স্থিতিশীল অপশান সি ধীর অপশান ডি কোনোটিই নয় তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা চলো সময় দিচ্ছে একটু নিজেরা চেষ্টা করো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ কি না গতিশীল অপশান এ গতিশীল ওকে তো চলো আমরা ছ নম্বর প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন আমাদের ছ নম্বর প্রশ্নটি হলো যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অবরোহণ আরোহণ পর্যায়ন নগ্নিভবন প্রক্রিয়া তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা একটু নিজেরা চেষ্টা করো তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান নাম্বার বি আরোহণ কি না আরোহণ তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের সাত নাম্বার প্রশ্নটি হলো গঙ্গেও বদিফ হলো অপশান এ আরোহণের ফল অপশান বি অবরোহণের ফল অপশান সি পর্যায়নের ফল অপশান ডি অভিকারের ফল তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ আরোহণের ফল তো কিনা না অপশান এ আরোহণের ফল তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের আট নাম্বার প্রশ্নটি হলো অবরোহণ ও আরোহণের মিলিত রূপকে বলে অপশান এ পুঞ্জিত ক্ষয় অপশান বি পরিবহন অপশান সি পর্যায়ন অপশান ডি নগ্নি ভবন তো এখানে সঠিক উত্তর কী হবে তো এটি কি হবে বন্ধুরা তোমরা প্রত্যেককে কমেন্টে জানাবে কারণ এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ আশা করছি তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি জানাতে পারবে তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের ন নম্বর প্রশ্নটি হলো নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় অপশান এ অবরোহণ অপশান বি আরোহণ অপশন সি অবঘর্ষ অপশন ডি দবন প্রক্রিয়ায় তো সঠিক উত্তর যেটি হবে সেটি হল অপশন বি আরোহণ আমাদের গুরুত্বপূর্ণ দশ নম্বর প্রশ্নটি হলো ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তিটি হলো অপশান এ সমুদ্র অপশান বি জল অপশান সি হিমাবাহ অপশান ডি বায়ুপ্রবাহ তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান বি জল তো প্রত্যেকে বুঝতে পেরেছ ভিডিওটির মাঝে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটি হলো আমি এই একই রকমভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে প্রত্যেকটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সঠিক উত্তর নির্বাচন করো এক কথায় উত্তর দাও এবং বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কাজেই দাদার এই স্টাডি সেন্টার চ্যানেলটির সঙ্গে যদি জুড়ে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও যাতে সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে পারো তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি প্রথম পর্যায়ে গঠিত ভূমিরূপ হল অপশান এ মহাদেশ অপশান বি মালভূমি অপশান সি সমভূমি অপশান ডি পর্বত তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হল অপশান এ মহাদেশ কিনা অপশান এ মহাদেশ তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি বারো নম্বর প্রশ্নটি হলো ভূমির ঢাল ড্যাশ হলে আরোহণ প্রক্রিয়া বেশি হয় তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা না ভূমির ঢাল কম হলে তো ভূমির ঢাল কম হলে আরোহণ প্রক্রিয়া বেশি হয় তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের তেরো নাম্বার প্রশ্নটি হলো আবহ যত জাত শিলাচূর্ণকে ট্যাশ বলে তো কী হতে পারে বন্ধুরা ভালো করে আগে বোঝার চেষ্টা করো যে আবহবিকারের ফলে শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই চূর্ণ বিচূর্ণ শিলাকে কী বলে তো সঠিক উত্তর এখানে যেটি হবে সেটি হলো রেগলিত কি না তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো বৈরীজাত প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের সমতলীকরণকে ড্যাশ বলে আগে আমি ছবিটা একটু ভালো করে তোমাদেরকে বোঝাই কি কিভাবে কি এই যে দুটো উঁচু উঁচু ডিভির মতন করেছি বহিরিজাত পক্ষে এমনইভাবে কাজ করবে এখানে বা এখানে যখন এটা এই টিভিটা এখান থেকে হয়তো খুয়ে এখানে চলে আসলো এখান থেকে খয়ে এখানে চলে আসলো তো শেষমেষ কি হবে না শেষমেশ এটা এই যে উঁচু ঢিবি এইগুলো এরকম যে ছিল এটা এরকম না থেকে এগুলো ক্ষয় পেয়ে আর এটা এখান এখন দিন ক্ষয় পেয়ে এখানে ভরাট হবে তাহলে এটা প্রায় সমান সমান ভূমিরূপে পরিণত হবে মানে সমতলীকরণে যখন ফিরে আসবে সে তো তখন এটাকে কি বলবে তখন এটাকে কি বলা হয় না পর্যায়ন কি বলা হয় পর্যায়ন তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হলো না পর্যায়ন আচ্ছা লিখে দিচ্ছি পর্যায়ন তাহলে আমাদের চোদ্দো নম্বর প্রশ্নটি হলো বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের সমতলীকরণ কে ড্যাস বলে তো সঠিক উত্তর কী হবে না পর্যায়ন বলে তো আর কোনো দিন ভুলবে না বন্ধুরা এটা আমাদের পনেরো নম্বর প্রশ্নটি হল পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন কে বা ড্যাস তো পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন তোমরা প্রত্যেকে জানো বলো কে ব্যবহার করেন একটু সময় দিচ্ছি তো সঠিক উত্তর যেটি হবে বন্ধুরা সেটি হলো জি কে গিলবার্ট তো সঠিক উত্তরটা প্রত্যেককে বুঝতে পেরেছ যে পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন না জি কে তাই তো ঠিক আছে চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের ষোলো নম্বর প্রশ্নটি হলো ভূমিরূপ বিদ্যার জনক হলেন ড্যাশ তো ভূমিরূপ বিদ্যার জনককে বন্ধুরা একটু নিজেরা চেষ্টা করো কে হবে তো ভূমিরূপ বিদ্যার জনক হলেন उइलियम मरिस डेविस सठिक उत्तर की ना उलियम उइलियम मरिस डेविस तो चलो नेक्स्ट प्रश्न आसि আজকের আমাদের সতেরো নম্বর প্রশ্নটি হলো তো আমাদের সতেরো নম্বর প্রশ্নটি হলো ভূপিষ্টের সঙ্গে উলম্বভাবে কিয়া করে ড্যাস তো ভূপিষ্টের সঙ্গে উলম্বভাবে কী প্রক্রিয়া কিয়া করে তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো মহিভাবক প্রক্রিয়া কি না মহি ভাবক প্রক্রিয়া তো চলো নেক্সট প্রশ্নে আসি আঠারো নম্বর প্রশ্নটি হলো ভূপৃষ্ঠের পরশক বরাবর কাজ করে ড্যাশ তো ভূপৃষ্ঠের পরশক বরাবর কী কাজ করে কী আলোড়ন কাজ করে তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো গিরিজনী আলোড়ন কিনা গিরিজনী আলোড়ন তো সঠিক উত্তর কী হলো না গিরিজনী আলোড়ন তো ভূপৃষ্ঠের পরশক বরাবর কাজ করে গিরিজনী আলোড়ন তো চলো আমরা উনিশ নম্বর প্রশ্নে আসি আমাদের উনিশ নম্বর প্রশ্নটি হলো নদী যে তল বরাবর ক্ষয় করে তাকে কি বলে বা ড্যাশ বলে তো কী হবে একটু নিজেরা চেষ্টা করো নদী যে তল বরাবর ক্ষয় করে তাকে কি বলে না নিম্নক্ষয় সীমা বলে নিম্নক্ষয় সীমা বলে আমাদের কুড়ি নম্বর প্রশ্নটি হলো গেডেশন কথাটি বলেন ড্যাশ তো গেডেশন কথাটি কে বলেন তো গ্রেডেশন কতটি যিনি বলেন আমাদের কুড়ি নাম্বার প্রশ্নটি হলো গ্রেডেশন কতটি বলেন ড্যাস তো সঠিক উত্তর কি হবে না চেম্বারলিন এবং স্যালিসবারি চেম্বারলিন ও স্যালিসবারি এই উপ অধ্যায় থেকে মোটামুটি এই শট প্রশ্নগুলো করলেই হবে তো এখান থেকে দু নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হল এক নগ্নিভবন কি দুই পর্যায়ন কী তিন বহির্জাত প্রক্রিয়া কী চার কৈভবন ভবন কী তো এই চারটি হচ্ছে এখান থেকে দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তো তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো বা একটাই এখানে গুরুত্বপূর্ণ আছে তিন নম্বরের সেটি হলো অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখ তো আজ এই পর্যন্তই থাকছে এখানেই তোমাদের ভিডিওটি আমি শেষ করছি প্রত্যেকে ভালো থেকো ওকে বাই